সকালবেলা এখন কৌশিকে টিফিনটা দিচ্ছি। এটা দুটো রুটি, একটা ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা আর দই, আর এদিকে আছে বাঁধাকপির তরকারি। ও দুটো টিফিন নিয়ে যায়, আর সেকেন্ড টিফিনে মুড়ি, ছোলা, শশা, টমেটো আর কাঁচা লঙ্কা। আজকে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, তাই জন্য সকালবেলা আর সেরকম কিছু রান্না করিনি, শুধু ভাত দিয়েছি আর ঘি দিলাম একটুখানি আর আলু সেদ্ধ, আর আগের দিনের একটু চাটনি ছিল ওটা দিয়ে দিয়েছি। তো এটা কৌশিকের খুবই ফেভারিট খাবার, তো তাই জন্য আর কিছু না বলে খেয়ে নিয়েছে আর টিফিনটা দিয়েছি ওকে। গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। চলো, ঠান্ডা লাগলে না কোনো কাজই করতে ইচ্ছে করে না। আমি ল্যাদ খেতে খেতে দুপুরবেলা এসেছি রান্না করতে। এখন ওই আগের দিন যে পাতুরি বানিয়েছিলাম সেই পাতুরির একটুখানি কলা পাতা পড়ে আছে, আর ফ্রিজে অল্প একটুখানি চিংড়ি মাছ আছে, তাই জন্য ভাবছি আলু আর পেঁয়াজ এসব দিয়ে একটুখানি কলা পাতা দিয়ে মানে পাতুরি টাইপের বানাবো। পাতুরি ঠিক নয় এটা, কলা পাতার মধ্যে চিংড়ি মাছটাকে ভাপিয়ে নেওয়া আর কি। তো এর মধ্যে আমি সরু সরু করে আলু কেটে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দেওয়া যায়, কিন্তু আমার তো মেয়ে খাবে ওই জন্য আমি আর কাঁচা লঙ্কা কুচি দিতে পারিনি। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি সর্ষে বাটা, নুন, হলুদ। এবার ওপরে অনেকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আর ওদিকে কলা পাতাটাকে সেঁকে নিয়েছি একটুখানি, যাতে ফেটে না যায়। কলা পাতাটাও খুবই অল্প আছে, তো সেঁকে নিয়ে তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে ভালো করে একটু বেঁধে নিয়েছি। আর তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওই পাতুরিটা, আর একদম ঢেকে দিয়ে মানে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশ ভালো খেতে হয়েছিল। আমি রান্না করার জন্য মেনলি কিনেছি এটা, পুরো মোবাইলটা ঘুরে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছিলো, এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা বেশ ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটাও হয়ে গেছে, গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার না সর্ষে বাটাটা আগের থেকে বাটা ছিল, ওই জন্য একটু কম হয়ে গেছে, আর আর একটুখানি সর্ষে বাটা দিলে বোধ হয় ভালো হতো। প্রথমবার বানালাম আমি এটা, বেশ ভালো লাগলো খেতে। আগে হলে শুধু এইটা রান্না করেই আমি আর আমার মেয়ে দুজনেই খেয়ে নিতাম, যেহেতু শরীরটা ভালো নয়। কিন্তু এখন তো শ্বশুরমশাই আছেন, উনি তো আর এইটুকু দিয়ে খেতে পারবেন না, তাই জন্য আরও ডাল, পালং শাকের তরকারি এসব রান্না করছি। আজকে আমাদের রান্না হয়েছে পালং শাক বড়ি দিয়ে। এটা হচ্ছে পাতায় করে চিংড়ি মাছ দিয়ে একটা আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানিয়েছি, কলা পাতায় মুড়ে। আর এটা হচ্ছে মুগের ডাল। এরপরে কালকে আর কোনো ব্লগ করিনি, কারণ একদমই শরীরটা ভালো ছিল না। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। এটা